জান্নাতুল মামা আপনি লিখেছেন আমাদের কিছু দিনই বোন মেসেঞ্জার গ্রুপ খুলে সবাই লিস্ট করে কোরআন খতম করেন কেউ প্রথম পারা কেউ দ্বিতীয় পারা এভাবে সবাই ভাগ করে নিয়ে কোরআন খতম করেন এই পদ্ধতিতে এভাবে আমল করাটা কি ঠিক হবে বোন জান্নাতুল মামা কোরআন তিরিশ পারা যদি তিরিশ জন ভাগ করে নেয় অথবা যে কোনোভাবে ভাগ করে নেয় তো এই ভাগ করে নিলে তিনি যে অংশ তেলাওয়াত করেছেন ওই অংশ সব তিনি পেলেন তার তো খতম হলো না খতম তো কারোরই হলো না তিরিশ জন তিরিশ তিরিশ জন পারা পড়েছেন তাহলে প্রত্যেকের এক পারার তেলাওয়াত হলো তিনি এক পারা সব পাবেন তো খতমটা কার হলো খতমটা তো কারোর হলো না এই পদ্ধতি আসলে মৌলিকভাবে কোনো সঠিক পদ্ধতি নয় আপনি নিজে কোরআন খতম করতে চাইলে থেকে শেষ পর্যন্ত পরিশেষ কর্মস্তার যত সময় লাগে লাগুক কিন্তু অন্যদেরকে পড়তে দিলেন তারা পড়ে দিল তাদের অনেক সময় হয়তো তাদেরকে কিছু টাকা দিয়ে দিলেন যে টাকা দিয়ে দিলাম সবটা আমাকে দিয়ে দেবে এসে এরকম না এজন্য এই পদ্ধতি সঠিক না আমাদের অনেক মনে এটা করেন